আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপনি পুরোটাই দেখবেন কারণ আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এটা কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করে যাই কিন্তু আমাদের এই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন আমরা বাদেও যদি অন্য কেউ কন্ট্রোল করে থাকে মানে কথাটা কিন্তু আমি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখুন আমরা যখন আমাদের এই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা আমরা ব্যবহার করে থাকি তার পাশাপাশি কিন্তু আমাদের ফোনের তথ্য কিন্তু অন্যজনের কাছেও কিন্তু চলে যেতে পারে এবং তারা কিন্তু নিয়েও থাকতে পারে দেখুন আমাদের ফোন কিন্তু ট্র্যাক হচ্ছে মানে আপনারটাও কিন্তু হচ্ছে এটা হচ্ছে কি না তা কিন্তু আজকের এই পুরো ভিডিওটাতে আমি দেখিয়ে দেব চাইলে কিন্তু আপনি সেটা দেখতে পারেন এবং আপনার ফোন যদি কেউ ট্র্যাক করে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন বা আপনার যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আপনার ফোনে রয়েছে সেসব কিন্তু চুরি হয়ে যেতে পারে বা অন্য কেউ দেখতে পারে তো কিভাবে সেটা দেখবেন বা কিভাবে করবেন তা কিন্তু আজকের এই পুরো ভিডিওটাতে দেখিয়ে দেব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সো গাইজ তো আপনার সাথে আমি আসি তাই শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন দেখুন স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে গেছে তো এখন আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে আপনি গুগল অ্যাপস মানে ম্যাপ যে অপশানটি রয়েছে আমাদের গুগল অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে যেটা ম্যাপ তো আপনি সেই ম্যাপে ক্লিক করবেন তো দেখুন এখান থেকে গুগল ম্যাপটা এখানে রয়েছে এখানে রয়েছে দেখুন পাশে কিন্তু এখানে রয়েছে আপনি এখান থেকে এই গুগল ম্যাপটা আপনি ওপেন করবেন ওকে তো এই গুগল ম্যাপটা ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন আপনাকে এখন দেখুন এখানে কিন্তু আমাদের পুরো পৃথিবীর ম্যাপটা কিন্তু চলে এসেছে এখন কীভাবে আপনার ফোন ট্র্যাক করছে আপনি কিভাবে দেখবেন এটা দেখতে হলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আপনার দেখুন ওপরে কিন্তু একটি প্রোফাইল আইকন রয়েছে কনাই তো আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে যে প্রোফাইল আইকন আপনি এখান থেকে কোনায় প্রোফাইলে করে একটা ক্লিক করবেন তো দেখুন তারপরে কিন্তু এখানে একটি অপশন রয়েছে নিচে দেখুন এখানে কিন্তু আপনার চতুর্থ নাম্বার একটি অপশান রয়েছে যে লোকেশন শেয়ারিং তো দেখুন লোকেশন শেয়ারিং এই অপশানটা কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি অপশান আপনার ফোন যদি আপনি বাদেও কেউ কন্ট্রোল করে থাকে তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন তো এটার মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে তো আমি এখন যে কাজটি করবো আমি এখন এই যে লোকেশন শেয়ারিং এটার উপরে ক্লিক করব তাহলে আপনি বুঝতে পারবেন বাট এটার পা মানে এটার পাশেই কিন্তু আর অন্যান্য যে কাজগুলো রয়েছে তাও কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করবে না কারণ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট ভিডিও ওকে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে লোকেশন শেয়ারিং এই অপশানটাতে একটা ক্লিক করবেন তো এটার পরে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে যে শেয়ার লোকেশান তো দেখুন আমরা প্রথম যে কাজটি করবো এখানে কিন্তু আপনার লোকেশান যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু এখানে নিচে কিন্তু একটা অপশান রয়েছে আপনি চাইলে এখানে দেখতে পারবেন যে আপনার এ লোকেশানটা কেউ ইউজ করছে কিনা বা আপনার ফোনে কেউ মানে অ্যাড রয়েছে কিনা যদি এখানে কেউ অ্যাড থাকে তাহলে আপনি সেখান থেকে রিমুভ করে দেবেন দেখুন আমার ফোনে কিন্তু এখানে কোনো আমি দেখিয়ে দিই আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এই যে অপশনটা এখান থেকে আপনি প্রোফাইল প্রোফাইলে একটা ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে শেয়ারিং শেয়ারিংয়ে ক্লিক করবেন এবং তারপরে আপনি যে কাজটি করবেন আপনি এই যে দেখুন এখানে এই অপশনটা থাকবে না এই যে এ লোকেশন এই অপশানটা থাকবে না আপনি এখানে যখন একটা ক্লিক করলে আপনি এখানে বুঝতে পারবেন যে এই জায়গায় আপনি দেখবেন এখানে দেখুন এখানে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনার ওই অপশনটা থাকবে যেটা হচ্ছে আপনাকে কেউ যদি ট্র্যাক করে থাকে তার কিন্তু এখানে তার সে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাইন ইন থাকবে বাট আপনি ওখান থেকে যে কাজটি করবেন আপনি এখান থেকে মোর একটি অপশান থাকবে তার এই পাশে আপনি মোর অপশানে ক্লিক করে কিন্তু সেখান থেকে আপনি কাজটি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে এই কাজটা করে আপনার কিন্তু ফোনটাকে আপনি একদম সেভ করতে পারবেন সো গাই তাহলে কিন্তু আপনি এভাবে দেখতে পারেন যে আপনার ফোনের কেউ ট্র্যাক করছে কি না যদি কেউ ট্র্যাক করে থাকে তাহলে এভাবে আপনি কাজটি করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো হে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এছাড়া এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ